বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা প্রথমে যাচ্ছি লক্ষ্মীপুরে সেখানে আছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল পাবেল লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি তো উন্নতি হচ্ছে আজকের চিত্র কেমন দেখছেন ধন্যবাদ লাইবা আপনি জানেন যে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত অবস্থায় রয়েছে একেবারেই ধীরে ধীরে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কিন্তু কমেনি মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে এখনও বাড়ি ফিরতে শুরু করেনি বিভিন্ন বাড়ি বাড়িঘরে আসলে এখনো তালা জুলিয়ে তারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন অনেকে আবার যে যে তাদের কষ্টে গড়া যে সংসারে সংসারের অবশিষ্টাংশ রক্ষা করার জন্য তারা বাড়িতে অবস্থান করছেন গতকালকে থেকে আজকে যদিও ছয় থেকে আট ইঞ্চি পানি কমেছে কিন্তু এখনও অনেক স্থানে পানি আবদ্ধ অবস্থায় রয়েছেন মানুষ এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে চল্লিশ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন আপনাকে একটু জানিয়ে রাখি যে কালকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা যে পারুকি আজম লক্ষ্মীপুরে সফর করেছেন তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে বসেছেন এবং এই যে ত্রাণ সামগ্রী বিতরণের সন্তোষ প্রকাশ করেছেন তিনি যেটি বলেছেন যে খুবই দ্রুত এই বিপর্যয় কেটে উঠে যাবে এবং এরপরেই আসলে পূরণ বাসন সহায়তা করা হবে বলে জানিয়েছেন আসলে এই পরিস্থিতির মধ্যেই লক্ষ্মীপুরে বন্যা মোকাবেলা করছে মানুষ দুর্ভোগের কোনো শেষ নেই আসলে মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুরের বাসিন্দারা এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবচেয়ে আমার সহকর্মী রয়েছেন নোয়াখালী আমরা যাব এখন সেখানে সেখানকার বন্যা পরিস্থিতি জানতে চাই আসলে নোয়াখালীতে আমি আজকে এখন নোয়াখালী এই সড়কটি পাবলিক কলেজ এবং আলফার স্কুল এই সড়কটি এই সড়কটি গত দশ দিন থেকে পানিতে ভন্দি আছে এই সড়কটি গত দশ দিন থেকে পানিতে বন্দি আছে গত দুই দিন থেকে নোয়াখালীতে পানি না থাকায় বা বৃষ্টি কম হওয়ার কারণে অন্তত দুই ফুট পানি কমেছে আমি যদি এই শহরের প্রধান সড়কটি কথা বলি তাহলে আসলে এর বাইরে অন্যান্য সড়কটি দিয়েও পানি নামতে শুরু করেছে তবে বন্যার যথেষ্ট উন্নতি হয়েছে গত এক সপ্তাহের তুলনায় গত দুই দিন থেকে বন্যার যথেষ্ট উন্নতি হয়েছে তবে বন্যার উন্নতি হলেও এখনও কিন্তু গ্রামগঞ্জে তেমন একটা পানি নামেনি তবে কিছু কিছু এলাকায় পানি নামছে এবং এছাড়া বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যে সকল মানুষ আছে তারাও আস্তে আস্তে তারা তা বাড়ি তাদের নিজস্ব বাড়ি করে যাওয়ার চেষ্টা করছে আমি আর একটু যদি বলি আপনার যে সকল সড়ক যে যে সকল সড়কগুলা পানি নামতে শুরু করেছে তবে ওই সকল সড়কগুলা কিন্তু ক্ষয়ক্ষতি এবং তারা এবং গত্ত পড়ে গেছে তো আসলে সব মিলে এখানে আমি কথা বলছিলাম স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আজারুল ইসলামের সাথে তিনি আমাকে জানিয়েছেন যে যখন পানি আরও নেমে যাবে তখন আমরা বিভিন্ন সড়কের তালিকা তালিকা নির্ণয় করবো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা দেখব আসলে সব মিলেই এছাড়া আমি আর একটু জানিয়ে রাখি আপনাকে যে মানুষের ভিতরে বিশুদ্ধ পানির যথেষ্ট সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং স্যালাইনেরও যথেষ্ট সংকট দিয়েছে আমি গতকাল হাসপাতালে প্রচুর রুগী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মানুষ ভর্তি হয়েছে বিশেষ করে শিশু সহ শিশুর রুগীর সংখ্যায় বেশি তো আসলে সব মিলেই নোয়াখালী বন্যা পরিস্থিতি উন্নতির দিকে এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ বন্যা নিয়ে আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবা সোহাগ ধন্যবাদ আপনাকে